ঋষাদের বোলিং ফেলকিতে দিশেহারা ডেভিড ওয়ার্নার। ম্যাচ চলাকালীন হেসে হেসে ঋষাদকে বলছেন ওয়ার্নার, ঋষাদ তুমি কি বল করো, আমি তো কিছুই বুঝি না, যেমনে। হাস্যকর মজার মুহূর্তটি দেখে অবাক সবাই। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। আজ টসের আগে ব্যাটিং করে 140 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে বাংলাদেশ, আর এই সহজ রানের টার্গেট পেয়ে শুরুটা বেশ ভালোভাবেই করেন অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি। এরপর এক প্রকার ছন্ন ছাড়া বোলিংয়ে বাংলাদেশ, যেই বোলিংয়ে আসছে সেই বেধুম পিটুনি খাচ্ছে, কেউ এদিন বল হাতে তেমন সুবিধা করতে পারছে না। তবে এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ দারুণ বোলিং করে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিকে সাজঘরে পাঠান ঋষাদ হাসান। এরপর ম্যাচের মোড়টা একটু ঘুরে যায় বাংলাদেশের। তবে এরপর যখন ডাউনে ব্যাটিংয়ে মাঠে নামে ডেভিড ওয়ার্নার, তখন বোলিংয়ে আসে আবার ঋষাদ হাসান। নিজেকে তৃতীয় ওভারে এসে ডেভিড ওয়ার্নারকে বোকা বানিয়ে 5টি বল ডট দেয়, এবং মনে হচ্ছিল ঋষাদের বল চোখেই দেখছিল না ওয়ার্নার। ঋষাদের লাস্ট বল করার সময় হেসে হেসে ঋষাদকে বলছে ওয়ার্নার, ঋষাদ তুমি কি বল করো, আমি তো কিছুই চোখে দেখি না, যেমনে। হাস্যকর মজার মুহূর্তটি দেখে অবাক সবাই।